ফ্রেন্ডস ওয়েলকাম টু হের সিএইচওর একটি আপডেট রয়েছে যারা সিপিসিএইচ কোর্স করছো এখন তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ রয়েছে এছাড়াও যারা অলরেডি সিএইচও হিসাবে পোস্টেড হয়ে গেছে বিভিন্ন সেন্টার বা সুস্বাস্থ্য কেন্দ্রে কাজ করছে তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ এতদিন যেটা থেকে গেছে অনেক সিএইচও ট্রেনিংয়ের পরে যারা সিএইচও পোস্টিং করছে তাদের কিন্তু এখনও টেলিমেডিসিন চালু হয়নি যেটা সিএইচওর একটা কাজ নতুনভাবে তিন হাজার চারশোটি সেন্টারে টেলিমেডিসিনের যে ইনফ্রাস্ট্রাকচার সেটা সেট আপ হচ্ছে পাঁচই মার্চ থেকে সেটা শুরু হওয়ার কথা এবং ছয় তারিখের মধ্যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার রেডি হয়ে যাওয়ার কথা এখানে যে নোটিশটি দিয়েছে ফার্স্ট মার্চ দু হাজার চব্বিশে এটি পাবলিশ হয়েছে দেখো এক্সপ্যানশান অফ টেলিমেডিসিন সার্ভিস ইন অ্যাডিশনাল তিন হাজার চারশো সেন্টার বা এইচবসি এখানে এই যে প্যারাটা দেখতে পাচ্ছ এখানে ক্লিয়ারলি উল্লেখ করা রয়েছে তিন হাজার চারশোটি নতুন ল্যাপটপ উইথ দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি কার্ড এবং তিন তিন হাজার চারশোটি প্রিন্টার সমস্ত কিছু যেই সিএম ওয়েছে রান্ডারের যতগুলি প্রয়োজন সেটা কিন্তু ডিসপাশ হয়ে যাবে এবং সেখান থেকে যে সমস্ত সাব সেন্টারগুলো রয়েছে সেখানে সেটা হয়ে যাবে তো কার কার সাব সেন্টারে এই টেলিমেডিসিন নতুন করে শুরু হচ্ছে সেটা তোমরা এখানে দেখে নিতে পারবে এখানে সমস্ত কিছু লিস্ট দেওয়া রয়েছে যারা সিএইচও হিসেবে পোস্টিং রয়েছে বা সিপিসিএইচ কোর্স করছো তারা দেখে নেবে তুমি যেই সেন্টারে চয়েস করেছো সেখানে টেলিমেডিসিন প্রক্রিয়া চালু হচ্ছে কি না এখানে প্রতিটা ডিস্ট্রিক্টের কোন ব্লকের আন্ডারে কোন সুস্বাস্থ্য কেন্দ্র বা স্বাস্থ্য কেন্দ্র এবং সেই সুস্বাস্থ্য কেন্দ্রে যে এনআইএন নাম্বার রয়েছে সেইটা এখানে দেওয়া রয়েছে কি না টোটাল তিন হাজার চারশোটি প্রতিটা লিস্ট এখানে রয়েছে কারো যদি প্রয়োজন হয় সেভেন জিরো সেভেন ফোর ফাইভ ফোর নাইন টু এতে হোয়াটসঅ্যাপ করতে পারো বা কমেন্ট করে জানাতে পারো পিডিএফটা আমি প্রোভাইড করে দেবো তবে হোয়াটসঅ্যাপ করাটাই বেস্ট কারণ হোয়াটসঅ্যাপ করলে পিডিএফটা দিতে সুবিধা হয় যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবে